হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা তিতের স্যারের বইয়ের থ্রি এ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, তিতের স্যারের বইয়ের থ্রি এ উদাহরণ 9 আর 7 কলেজের প্রশ্ন সলভ করা হয়েছে 2019 সাল। 2019-20 7 কলেজে কিন্তু প্রশ্ন রিপিট হয়, সেই জন্য আমরা 19 সালের প্রশ্নটাও করব। আর 19 সালের প্রশ্নটা করলে বোঝা যাবে যে এই কি ধরনের অঙ্ক আমাদের আসে, একটা ধারণা হবে, তাহলে আমাদের করতে সুবিধা হবে। এ সাত কলেজে তো আগে কোনো প্রশ্ন হয় নাই, 19 সালের প্রশ্নই আমাদের কাছে আছে। তাহলে এই একটা ইন্টিগ্রেশন মানে সলভ সমাধান করতে বলছে, ডিফারেনশিয়াল সমীকরণের পুরো বইটাই সমাধান করতে বলছে। তাহলে সমাধান করতে বলছে, আর কোনো কথা বলা থাকবে না। হ্যাঁ, যেমন দুইয়ের এর এক নম্বর অঙ্কটা এরকম দেওয়া আছে, মানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এটা দিয়ে সলভ, আর কিছু বলা নেই। সলভ মানে সমাধান করা, সমাধান করা মানে অর্ডিনারি সমীকরণের ওডির সমাধান করতে বললেই মানে ইন্টিগ্রেশন করা। কিন্তু এই যে ওয়াই ডিএক্স তার ইন্টিগ্রেশন হয় না, এক্স ডিএক্স তার ইন্টিগ্রেশন হয় না, এটার ইন্টিগ্রেশন হয় না, যার হয় না সেটাকে নিচে রাখবো, এই ইন্টিগ্রেশনটা হয় না, এক্সের সঙ্গে ডিওয়াই ইন্টিগ্রেশন হয় না তাকে নিচে রাখবো, সেই দুটাকে গুণ করে এটা দ্বারা ভাগ করব, তাহলে চলক পৃথক হয়ে যাবে। তাহলে চলক পৃথক হয়ে গেল, এটাকে যদি এটা দ্বারা ভাগ করি ওয়াই ওয়াই কেটে যায় এক্স থাকে, এটাকে যদি ওয়াই এক্স দ্বারা ভাগ করি এক্স এক্স কেটে যায় ওয়াই থাকে, ব্যাস এটা পাইলাম, এ চলক পৃথক হয়ে গেছে। এটি এক্সের সঙ্গে এক্স আছে, ওয়াইয়ের সঙ্গে ওয়াই আছে, কিন্তু এখানে ইন্টিগ্রেশনের সব নিয়ম আমাদের কাজে লাগাইতে হবে। আগে আমরা যত নিয়ম জানি, নিয়ম কি, যদি কোনো ইন্টিগ্রেশনের লবে রুট থাকে তবে লবকে রুটমুক্ত করতে হয়, আর লবকে রুটমুক্ত করার জন্য লবে যা থাকে তাই দ্বারা লভারকে গুণ করতে হয়। তাহলে এটাকে গুণ করলে এখানে রুট কাটা যাবে, কাটাতে এটা হবে, মানে এই সংখ্যাটাই দ্বারা লভারকে গুণ করছে। তাহলে দুইটা যেমন রুট টু রুট টুগুলো টুল হয় সেই রকম এটা হয়েছে, আর এখানেও তাই হয়েছে, এখানে একটা রুট আর একটা পরিপূর্ণ রুট, দুটো রুট বাদ গেলে এটা হয়, নিচে তো রুট আসেই। এবার এটার সঙ্গে কাটলে এটা হয়, এটার সঙ্গে কাটলে এটা হয়, এটার সঙ্গে কাটলে এটা হয়, এটার সঙ্গে কাটলে এটা হয়। এইটার ডাইরেক্ট সূত্র হলো সেক ইনভার্স ওয়াই, আমরা একটা সূত্র জানি, এটা সূত্র সেক ইনভার্স ওয়াই। আর এখানে একটা গুরুত্বপূর্ণ নিয়ম বলতেছি, খুব গুরুত্বপূর্ণ নিয়ম, অনেক জায়গায় আছে এটা, যদি কোনো ইন্টিগ্রেশন ভগ্নাংশ আকারে থাকে আর হরে যদি রুট থাকে, রুটের ভিতরের অংশটিকে ডিফারেন্সিয়েট করলে, এই যে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, টোয়াইস এক্স হয়, কিন্তু টু তো এখানে নাই, সেই জন্য আমরা টু দিয়ে গুণ করছি, টু দিয়ে ভাগ করছি। ঠিক এখানেও তাই, যদি কোনো ইন্ডিশন ভগ্নাংশ আকারে থাকে আর হরে যদি রুট থাকে, রুটের ভিতরের অংশকে ডিফারেন্সিয়েট করলে যদি লব পাওয়া যায়, তাহলে এটাকে করলে কি টোয়াইস ওয়াই হওয়া দরকার ছিল, এখানে ডিফারেন্সিয়েট করলে টু ওয়াই, টু তো নাই, সেটা টু গুণ করবো, টু ভাগ করবো, তাহলে এই পুরো ইন্টিগ্রেশনটা তাহলে টু ইন্টু হর লিখলে শেষ। যদি কোনো ইন্টিগ্রেশন ভগ্নাংশ আকারে থাকে আর হরে রুট থাকে আর রুটের ভিতরের অংশটুকে কি ডিফারেন্সিয়েট করলে যদি লব পাওয়া যায়, তাহলে টু ইন্টু হর হয়। ঠিক তাই, যদি কোনো ইন্টিগ্রেশন ভগ্নাংশ আকারে থাকে আর হরে যদি রুট থাকে, রুটের ভিতরে যদি ডিফারেন্সিয়েট করলে যদি লব পাওয়া যায়, তাহলে পুরো ইন্টিগ্রেশনটা টু ইন্টু হর হয়, টু টু কাটা যায়, তাহলে এটা এখানে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে তো যা আছে তাই, এখানে টু টু কাটা যায়, যা থাকে তাই, এখানে সেক ইনভার্স ওয়াই, এটাই রেজাল্ট।